নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শকের তরফ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে? তো রিসেন্ট একটা কালার আপনার এখানে ফটোগ্রাফ পেস্ট করতে হবে, তারপর সম্পূর্ণ তথ্য এখানে ভরতে হবে। আপনি দেখতে পাচ্ছেন কোন পোস্টে আপনি আবেদন করছেন, পোস্ট এপ্রিল 4। আপনার অবশ্যই আপনারা স্টেট টিচার এখানে লিখবেন। তারপর ভ্যাকান্সি কোড রয়েছে, তো নোটিফিকেশনে আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে ভ্যাকান্সি কোড আপনারা কী দেবেন। তো তারপর ফুল সিগনেচার আপনারা এখানে দিতে হবে, ঠিক আছে? তারপর ব্লক লেটারের সম্পূর্ণ, অবশ্যই আপনারা ব্ল্যাক পেন ইউজ করবেন, ঠিক আছে? ব্ল্যাক পেন আপনাদের ইউজ করতে হবে। তো সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনারা ভরবেন, নিজের নাম, বাবার নাম, তারপর ডেট অফ বার্থ, তারপর বয়স আপনাদের 1-1-22 হিসেবে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে। তারপর 4 নম্বর যেটা কাস্ট রয়েছে, নিজের কাস্ট দেবেন, তারপর রিলিজন, তারপর ন্যাশনালিটি অবশ্যই আপনারা ইন্ডিয়ান দেবেন। পোস্টাল অ্যাড্রেস সম্পূর্ণ আপনারা এখানে ভরবেন, ঠিক আছে? পোস্টাল অ্যাড্রেস অবশ্যই, ইমেল আইডি থাকলে আপনারা দেবেন। তারপর স্কুল এডুকেশন, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ ভরবেন। তারপর চলে আসছি নেক্সটে, যেটা আপনাদের বিএ বিএসসি আপনারা দেবেন। তো তারপর চলে আসছি নেক্সটে আপনাদের, যেটা আপনাদের হায়ার স্টাডি যদি আপনার থাকে, পিজি কোর্স যদি থাকে, তো অবশ্যই আপনারা দেবেন। বিএড বিটি যেটা আপনাদের রয়েছে, তো বিএডের আপনারা সম্পূর্ণ ডিটেলস ভরবেন। তো তারপর চলে আসছি নেক্সটে, তারপর ডিক্লারেশন অবশ্যই আপনারা এখানে প্লেস, দেন আপনাদের ডেট, তারপর নিজের সিগনেচার এখানে ভালোভাবে করবেন। তো এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট, অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। তো এটা আপনাদের ওই স্কুলে আপনাদের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে বাই হ্যান্ড। তো আপনারা স্পিড পোস্ট অথবা বাই পোস্ট আপনারা করতে পারবেন না, তো আপনাদের শুধুমাত্র বাই হ্যান্ড অফিসে গিয়ে আপনার জমা দিয়ে আসতে হবে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল। তো এটা আপনাদের রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন 26/7/2022 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, তো অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি, তো গভর্নমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন 2022। তারপর চলে আসছে নেক্সট, যেটা আপনাদের রয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাপয়েন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ ইন রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল বাঁকুড়া, যেটা আপনার বেঙ্গলি মিডিয়াম, ফ্রম মেল, সিটিজেন অফ ইন্ডিয়া, তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অফিসিয়াল সাইট আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ভিজিট করার পর আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 27/7 থেকে স্টার্ট, 4/8/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, অফিসে গিয়ে আপনাদের জমা দিয়ে আসতে হবে বাই হ্যান্ড। তো তারপর যেটা আপনাদের রয়েছে, দ্য অ্যাপ্লিকেশন ফর্মস কমপ্লিটেড ইন অল রেসপেক্ট উইল বি রিসিভড বাই হ্যান্ড অনলি। তো আপনার বাই হ্যান্ড জমা দিয়ে আসতে হবে, এটা আওয়ার স্কুল অফিস। তো স্কুল অফিসে আপনি দেখতে পাচ্ছেন 27/7 থেকে 5/8/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, 10:30 থেকে 3টা পর্যন্ত, তো হলিডে ছাড়া, সানডে এবং হলিডে ছাড়া, ঠিক আছে? তো পেমেন্ট যেটা আপনাদের রয়েছে, 500 টাকা আপনাদের ইউআর পে করতে হবে, আপনাদের ক্যাশ আপনাদের দিতে হবে, ঠিক আছে? তো 400 টাকা আপনাদের SC ST OBC, দেন আপনাদের 300 টাকা পিএইচ ক্যান্ডিডেট, আপনাদের যেটা আপনার চার্জ লাগবে আপনাদের, তো বাইক আপনাদের ক্যাশ ফর ফার্দার প্রসেসিং আপনাদের লাগবে টিচার পোস্টে। তারপর চলে আসছে নেক্সটে, যেটা আপনাদের পোস্ট ডিটেলসে। তো প্রথম যেটা আপনাদের রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার, তো ভ্যাকান্সি কোড, তো যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মেটে যেটা আপনাদের ছিল, তো ভ্যাকান্সি কোড আপনাদের, এটা আপনাদের লিখতে হবে। যদি আপনারা যেটা সাবজেক্ট লাইফ সায়েন্স যদি আপনারা আবেদন করে থাকেন, তো অবশ্যই আপনারা এই ভ্যাকান্সি কোড আপনারা দেবেন অ্যাপ্লিকেশন ফর্মেটে। তারপর সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, সেকেন্ডারি ক্লাস আপনাদের 9-10 রয়েছে, ক্যাটাগরি আনরিজার্ভ রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের বিএসসি এবং বায়ো সায়েন্সে করা থাকে, তো বিএড যদি করা থাকে, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট পোস্টে, অ্যাসিস্ট্যান্ট টিচারের নেক্সট যেটা পোস্ট রয়েছে, ভ্যাকান্সি কোড আপনারা দেখতে পাচ্ছেন। তো ফিজিক্যাল সায়েন্স রয়েছে এটা আপনাদের সাবজেক্ট, তো সেকেন্ডারি ক্লাসে আপনাদের 9-10 রয়েছে, তো আনরিজার্ভ রয়েছে। তো বিএসসি পিওর সায়েন্সে পাস যদি করা থাকে এবং সঙ্গে যদি বিএড করা থাকে, আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সটে 3 নম্বর, 3 নম্বর যেটা পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, তো ভ্যাকান্সি কোড আপনারা দেখতে পাচ্ছেন। দেন আপনাদের হিস্টোরি আপনাদের সাবজেক্ট রয়েছে, তো এটা 9-10 রয়েছে ক্লাস, দেন আপনাদের এসসি রয়েছে, তো আপনাদের গ্র্যাজুয়েট, দেন আপনাদের অ্যাটলিস্ট 300 মার্ক লাগবে, দেন আপনাদের ইতিহাস আপনাদের রয়েছে অ্যাট দ্য ডিগ্রি লেভেল, আপনি দেখতে পাচ্ছেন বিএড অবশ্যই আপনাদের কমপ্লিট করে থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তারপর যেটা আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার, তো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি কোড সাবজেক্ট হিস্টোরি রয়েছে, তো সেকেন্ডারি আপনাদের দেখতে পাচ্ছেন 9-10 রয়েছে, আনরিজার্ভ রয়েছে। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা, এটা আপনাদের গ্র্যাজুয়েট রয়েছে, তো সেম আপনাদের রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, তো এটা আপনাদের গ্র্যাজুয়েট, অ্যাটলিস্ট আপনার 300 মার্ক হিস্টোরি, দেন আপনাদের ডিগ্রি লেভেলে, তো আপনাদের বিএড কমপ্লিট করে থাকতে হবে। তারপর 5 নম্বর পোস্টে চলে আসছি, 5 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, তো আপনাদের ভ্যাকান্সি কোড দেখতে পাচ্ছেন, তারপর ফিজিক্যাল সায়েন্সে আপনাদের রয়েছে এটা আপনাদের, দেন আপনাদের
যেটা আপনাদের সেকেন্ডারি আপনার 9 10 রয়েছে, দেন ওবিসি এ রয়েছে আপনাদের ক্যাটাগরি, দেন আপনাদের এটা শিক্ষাগত যোগ্যতা বিএসসি পিওর সায়েন্সে যদি বিএড করা থাকে সঙ্গে আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট এটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, তো এটা আপনার ভ্যাকেন্সি কোড রয়েছে বেঙ্গলে আপনাদের সাবজেক্ট রয়েছে 9 10 রয়েছে আপনাদের এটা আনরিজার্ভ রয়েছে, সেম আপনাদের রয়েছে গ্রাজুয়েট যদি 300 মার্ক থাকে আপনার বেঙ্গলিতে ডিগ্রি লেভেলে, তো অবশ্যই যদি আপনাদের বিএড করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট রয়েছে নোট করতে বলেছে, তো অবশ্যই আপনাদের স্কুল অফিসে সাবমিট করতে হবে বাই হ্যান্ড, আপনার সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। আপনারা যদি কুরিয়ার পোস্ট ইমেল থ্রু করেন তো আপনাদের গ্রাহ্য হবে না, অ্যাকসেপ্টেড হবে না, তো অবশ্যই আপনাদের স্কুল অফিসে বাই হ্যান্ড আবার জমা দিয়ে আসতে হবে। তো সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে, রিটেন টেস্ট এবং আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং ভাইবার মাধ্যমে আপনাদের এটা রিকুয়েন্ট প্রসেসটা থাকবে, সম্পূর্ণ তথ্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারা বিস্তারিত সম্পূর্ণ তথ্য দেখে নেবেন।